শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরী মরদেহ দেশে আনা হয়েছে বেলা দিকে শ্রীলঙ্কা থেকে তার মরদেহ বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন জায়নের নানা শেখ সেলিম ও পরিবারের সদস্যরা বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে যায়নের নিথর দেহ বনানীর বাসায় নেওয়া হয়েছে বাদ আসর চেয়ারম্যান বাড়ি মাঠে তার জানাজা হবে যা ছিল জাইনের খেলার মাঠ jornada শেষে বনানী কবরস্থানে সমাহিত হবে জাইনের মরদেহ বোমা হামলায় আহত জায়নের বাবা মুশুল হক চৌধুরী প্রিন্সের অবস্থা এখনও গুরুতর এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 359 দশক এই মুহূর্তে জাইনের বাস ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী শরিয়ত খান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আহ শরীয়ত কিছুক্ষণ আগেই জায়নের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে এবং এখন বাসভবনে আছে তার তো জানাজা এবং দাফন সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন তো আমাকে শুনতে পাচ্ছে নিশ্চয়ই শরীয়ত আপনি আমাকে শুনতে পাচ্ছেন জ্যোতি আপনি জানেন যে গত একুশ তারিখে শ্রীলঙ্কার ভয়াবহ বোমা হামলায় যে তিন প্রায় তিনশোরও বেশি মানুষ মারা গিয়েছে তাদের মধ্যে একটি ছোট শিশু রয়েছে বাংলাদেশ শেখ সেলিমের নাতি জয়ন্ত চৌধুরী কিছুক্ষণ আগেই সকল সম কিছু সম্পন্ন করে কিছুক্ষণ আগেই তার লাশটি বাসায় বনানির বাসায় নিয়ে আসা হয়েছে যেখানে নানার সাথে তিনি যে বাড়িটিতে থাকতেন আমরা সেই বাড়িতে তেই বাড়িটার সামনেই রয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতাকর্মীর ভিড় রয়েছে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে কিছু আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ পরেই বেলা দুইটা দুপুর দুইটার দিকে প্রধানমন্ত্রী এখানে আসবেন প্রধান শেখ সেলিমের পরিবারের সাথে দেখা করতে তিনি জয়ন্ত চৌধুরীর মৃতদেহটি দেখতে আসবেন এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছু বাদ আসর এই পাশেই একটি মাঠ রয়েছে সেই মাঠে জয়ন্ত চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন বনানী কবরস্থানে যেখানে বঙ্গবন্ধুর সপরিবার পরিবারের দাফন হয়েছে সে তার তাদের পাশেই আসলে জায়ন চৌধুরীর চৌধুরীর মরদেহ দাফন করা হবে এই ছিল সর্বশেষ জ্যোতি শরীর আপনাকে ধন্যবাদ দর্শক জায়নের বাসভবনের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীয়ত খান চলে যাচ্ছি পর সংবাদে